আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। যে যে স্থান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের কৃতজ্ঞতা ঋণ যাতে আমি শোধ করতে পারি। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি এবং এভাবে যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ইনক্রিজটা হলে শুট করতে পারছি, সেজন্য সবসময় লার্নিং এন্ড আর্নিং টিউবের পাশে থাকবেন। আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই অ্যাপসটি একটি ট্রাস্টেড অ্যাপস এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং আপডেটেড হয়েছে গত মাসের 21 তারিখে, তার মানে 2020 সালে। এবং এটির পুরো ইনফরমেশন অলরেডি দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ইনফরমেশনগুলো দেখে কিন্তু আপনি সরাসরি এই অ্যাপসিতে কাজ করতে পারবেন। এবং এখানে অনেকগুলো রিভিউ দেওয়া রয়েছে, আপনি যদি একটু স্ক্রলিং করে উপরে চলে যান তাহলে এখানে 4.6 রেটিং দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি এই অ্যাপসটি কিন্তু হিউজ পরিমাণ মানুষ ইনস্টল করেছে, তার মানে প্রায় 5000+ ইনস্টল করেছে। সুতরাং এই অ্যাপসিটি ট্রাস্টেড অ্যাপস এবং অনেকে পেমেন্ট পেয়েছে। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে এখানে বিটকয়েন, পেটিএম এবং বিকাশের মাধ্যমে আপনি খুব সহজে পাশাপাশি পেপল ইউজ করতে পারেন। যদি আপনার তাকে বিকাশের মাধ্যমে এখানে ইজিয়েস্ট হয়েতে আপনি আপনার উইথড্রগুলো সহজে নিয়ে ফেলতে পারবেন। সো এই অ্যাপসটি সম্পর্কে নতুন করে বলতে গেলে বলতে হয় যে এটি একটি ট্রাস্টেড অ্যাপস এবং এটির নাম হচ্ছে আর্ন হোম। সুতরাং আপনি প্রথমে কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং কিভাবে ভিপিএন ইউজ করে, তার মানে ফ্রি ভিপিএন ইউজ করে আপনি এই অ্যাপসটিতে কাজ করবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি শেয়ার করবে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি স্কিপ করে যান অথবা কেটে কেটে দেখেন, অথবা কেটে কেটে দেখেন কিছুই বুঝতে পারবে না, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনে দেখতে পাচ্ছেন সেই বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক ভিডিও পেতে চাইলে আপনি প্লেলিস্টে ক্লিক করবেন, প্লেলিস্টে ক্লিক করলে আপনি স্টেপ বাই স্টেপ সব ভিডিও এখান থেকে দেখতে পাবেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে অ্যাপস বা ওয়েবসাইটগুলো শেয়ার করার জন্য, কেননা আপনাদের অনেকেই অনুরোধ করেছেন যে মোবাইল ইউজার যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য যাতে উপকার হয় সেই ভিডিওগুলো দিতে। সুতরাং আমি আজকে অ্যাপসই মোবাইলের মাধ্যমে শেয়ার করব, তার মানে মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো কিভাবে মোবাইলের সাথে কম্পিউটার কানেক্ট করতে হয় সেটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি দেখে নেবেন। আজকের অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটি ফ্রি ভিপিএন ইউজ করতে হবে, যে সুপার ভিপিএন। আপনি সুপার ভিপিএন ছাড়া অন্য কোনো কিছু ইউজ করবেন না। সুতরাং আপনি সুপার ভিপিএন যদি ইউজ করতে না পারেন বা না জানেন, তাহলে অবশ্যই সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন স্পিড ভিপিএন, তার মানে স্পিড ভিপিএন ফাস্ট সিকিউর ফ্রি আনলিমিটেড প্রক্সি। সো এখানে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনি ইউএসএ সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। অর্থাৎ প্রথমে এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই স্পিড ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে, দ্যাটস ইট। এবার আমি চলে যাচ্ছি কিভাবে এই অ্যাপসটিতে কাজ করতে হয়। আজকের যে অ্যাপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটির নাম হচ্ছে আর্ন হোম। আর্ন হোম আপনি কোথায় পাবেন সেটি পেতে হলে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে, তার মানে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আর্ন হোমে ক্লিক করবেন। আর্ন হোমে ক্লিক করলে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি এই ধরনের একটি আইকন পাবেন, আইকনের মধ্যে ক্লিক করার পরে অবশ্যই আপনি সাইন আপ করে নিতে হবে। আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপরে প্রথমে ইউজার নেম দিবেন, এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে একটি পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। অর্থাৎ আপনি সচরাচর যে পাসওয়ার্ডগুলো ইউজ করেন সেই পাসওয়ার্ডগুলো দিতে পারেন এখানে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব সহজে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি পুনরায় সেই পাসওয়ার্ডটি দিবেন। এরপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, এরপর সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। এখানে একটি রেফারেল কোড দিতে বলেছে, সেই রেফারেল কোডটি আমি দিচ্ছি, তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাকে এই অ্যাপসিতে কাজ করতে হবে। অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল, তার মানে আমি সাইন আপ করেছি, তারপর লগ ইন করেছি। লগ ইন করার পরে সরাসরি আমার এখানে ইন্টারফেস উপস্থিত হয়ে গিয়েছে।
এই ইন্টারফেসে আসার পরে আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে লাকি স্পিন, ওয়াচ অ্যাডস, ম্যাথ কুইজ, রিড নিউজ, এই চারটি অপশনের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো স্পিন করা অত্যন্ত সহজ, আমি স্পিনের উপর বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আগের দিনগুলোতে, সুতরাং আমি আমার চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও দেই যাতে করে আপনাদের উপকার হয়। সো লাকি স্পিন আপনি খেলতে চাইলে জাস্ট এটিতে ক্লিক করবেন। লাকি স্পিনে ক্লিক করার পর এটি লোডিং হতে থাকবে, এরপর এখানে একটি ভিডিও চলে আসবে অথবা অ্যাপ চলে আসবে অথবা একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডটি আপনাকে দেখতে হবে। জাস্ট এখানে যে সময়টুকু ওয়েট করতে হবে সেই সময়টুকু অবশ্যই আপনাকে ওয়েট করার জন্য বলবে। সো এখানে এটি ইনস্টল করে নিতে বলবে, আশা করি সেটি বুঝতে পেরেছেন। এটি ইনস্টল করার আগে নেক্সটে অবশ্যই আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে যে অ্যাপসটি চলে আসছে সেটি হচ্ছে নেট ক্যাপসুল বিপিএন, এটি ইনস্টল করে নিয়ে নির্ধারিত পেমেন্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট এতটুকু, আমি আবার পুনরায় চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিন চলে এসেছে, প্লে স্পিনে ক্লিক করবো। অর্থাৎ এই স্পিনে আসার পূর্বে অবশ্যই আপনার সামনে ধরে ইন্টারফেস উপস্থিত হবে, তার আগে যে অ্যাপস বা অ্যাডস গুলো দেখবেন সেগুলো অবশ্যই কেটে দিয়ে আপনি এখানে প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পর এটি স্পিন হতে থাকবে, স্পিন হওয়ার পরে টোটালি আপনি একটি পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন এবং এখানে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি কেটে দিবেন, কালেক্টে ক্লিক করবেন। কালেক্টে ক্লিক করার পর এখানে এই ধরনের একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি শেষ হওয়ার পরে অবশ্যই আপনি সেটি কেটে দিবেন অথবা নো থ্যাংকস এ ক্লিক করার পরে আপনার অ্যাডটি চলে যাবে। এটি আমি ইনস্টল করব না, ইনস্টল করে নিলে কিন্তু আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমি আবার অ্যাপসিতে ক্লিক করছি। অ্যাপসিতে ক্লিক করার পরে এখানে টোটাল 16টি স্পিন ছিল, আমি একটি স্পিন করেছি, আশা করি স্পিন করে আমি কিভাবে আর্নিং করেছি সেটি দেখালাম। এবার আমি নেক্সট অপশনটিতে চলে যাচ্ছি, সুতরাং আমি এখানে ব্যাক যেটি দেখতে পাচ্ছেন সেই ব্যাক এর মধ্যে আপনি ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আপনাকে ব্যাক এর মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ আমি এখানে আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছি সেটি নো থ্যাংকস এ ক্লিক করবো। ক্লিক করার পরে অবশ্যই আমি ওয়াশ অ্যাডস এ ক্লিক করবো, অর্থাৎ আমার টোটাল পয়েন্ট হয়েছে এত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে 5 পয়েন্ট আমি পেয়ে গিয়েছি। এবার ওয়াশ অ্যাডস এর মধ্যে ক্লিক করবো, ওয়াশ অ্যাডস এর মধ্যে ক্লিক করার পরে অবশ্যই আমার সামনে কিছু অ্যাডস চলে আসবে, সেই অ্যাডস গুলো দেখে কিন্তু এখান থেকে পয়েন্ট কালেকশন করা পসিবল হবে। সুতরাং এখানে এই অপশনগুলো কিন্তু অবশ্যই সোজা, আপনি যদি ইতিমধ্যে এই ধরনের ভিডিও দেখে থাকেন সুতরাং আপনার জন্য এটি অনেক বেশি ইজিয়েস্ট হবে। এবার আমি ম্যাথ যেটি কুইজ দেওয়া রয়েছে ম্যাথ কুইজের মধ্যে ক্লিক করছি। ম্যাথ কুইজে ক্লিক করার পরে এখানে আরও একটি অ্যাপ চলে আসছে, অ্যাপসটি আপনি অবশ্যই চাইলে সেটি কেটে দিতে পারেন অথবা কোনো একটি ওয়েবসাইটে যদি আপনাকে নিয়ে আসে সেটি আপনি কেটে দিয়ে অ্যাপস অথবা ওয়েবসাইট চলে আসবে। যদি অ্যাপ চলে আসে তাহলে সেটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নিলে কোনো প্রবলেম নাই, আপনি সেটি ইনস্টল করার পরে কেটে দিবেন অথবা আপনি কেটে দিয়ে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে সুতরাং আপনি সেটি আবার এটিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সরাসরি আপনার সামনে পুনরায় আসতে পারে সেই অ্যাপসটি, সেটি আপনি অবশ্যই কেটে দিবেন। অলরাইট, আমি দেখিয়ে দিয়েছি লাকি স্পিন কিভাবে করতে হয় এবং ওয়াস অ্যাডস দেখতে হয় এবং পাশাপাশি ম্যাথ কুইজ। ম্যাথ কুইজ গুলো অত্যন্ত সোজা, জাস্ট আপনার যোগ বিয়োগের কাজ, আশা করি এই কাজগুলো করে নিতে পারবেন। এবং রিড নিউজ যেটি দেখতে পাচ্ছেন, এই রিড নিউজ এর মধ্যে আসার পরে সরাসরি আপনি কয়েকটি ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটের মধ্যে যে নিউজ গুলো রয়েছে সেই নিউজ গুলোতে আপনি পড়তে পারেন অথবা ভিজিট করে আপনি স্কিপ করবেন। স্কিপ করে আপনি সরাসরি যদি এবারে এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার পয়েন্ট গুলো আর্নিং হতে থাকবে। সো এবার দেখাচ্ছি কিভাবে আপনি পেমেন্ট গুলো উইথড্র করে নিতে পারবেন। সো এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্টটা দিতে বলেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পেমেন্ট নোটিশ, ইউ ক্যান উইথড্র মানি এভরি লাস্ট অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের শেষের দিকে অবশ্যই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং যে যে মেথড গুলো ইউজ করে উইথড্র নিতে পারবেন তার মধ্যে প্রথমে রয়েছে পেপল, এরপর বিটকয়েন, এরপর পেটিএম, এরপর বিকাশ। সো মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে মনে রাখতে হবে, যদি আপনি পেপল নিতে চান তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন $25, এরপর বিটকয়েনে $25, এরপর পেটিএম এ $10, এরপর বিকাশে আপনি $10 করে নিতে পারবেন যদি আপনি এখান থেকে পয়েন্ট গুলো আর্নিং করে নিতে চান। অর্থাৎ পয়েন্ট গুলোর এগেনস্টে আপনি এখান থেকে ডলার গুলো উইথড্র করে নিতে পারবেন, এই চারটি অপশনের যে কোনো একটি ইউজ করে। সুতরাং বুঝতে পেরেছেন যে মিনিমাম
withdraw rate can up down, so set this notice box and stay your our Facebook group. Or the যে উইথড্রলটা রয়েছে অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট সেটি আপ ডাউন করতে পারে সেটি তারা বলেছে, এবং পাশাপাশি তারা তাদের ফেসবুক এর সাথে তার মানে গ্রুপের সাথে কানেক্টেড থাকতে বলেছে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জানার জন্য। এই হচ্ছে মোটামুটি আজকের অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত, আশা করি বুঝতে পেরেছেন। সো এই অ্যাপসটিতে কাজ করতে থাকুন এবং ট্রাস্টেড যেহেতু অ্যাপস সুতরাং আপনি কাজ করে বেনিফিটেড হতে পারবেন খুব সামান্য পরিমাণে। আমি আগেই বলেছি যে ছোট ছোট অ্যাপস গুলোতে আপনি বড় ধরনের ইনকাম আশা করতে পারবেন না, জাস্ট আপনার হাত খরচের টাকাটা যদি নিতে চান তাহলে অবশ্যই এই ধরনের ছোট ছোট কাজগুলো করে এনশিওর করে নিতে পারবেন এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে। সো আবার অনুরোধ জানাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আপনাদের অনুরোধের কোনো ভিডিও থাকলে বা আপনি যদি অনুরোধ করেন যে কোনো একটি স্পেশাল ভিডিও পেতে চাইলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের প্রতীক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।